চলো বন্ধুরা, আমরা সকল সময় জানি যে একদম বড় বড় কোম্পানির মধ্যে আসে বা কিছু এমন কিছু অ্যামাজন বা এমন কিছু মাইক্রোসফট। তা বন্ধুরা, এসব কোম্পানি কি ছোট থেকে বড় হয়েছে বা এমনকি সেই কোম্পানি কিভাবে হলো এত পপুলার? আজকে এই ভিডিওর মধ্যে আমি পুরো ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা চলো স্টার্ট করি। স্টার্ট করার আগে নিচেতে লাল বাটন আছে, বলে সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করে দাও, যখন কোনো একটা নিউ ভিডিও আপলোড হবেই আমাদের চ্যানেল আপনাকে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা চলো স্টার্ট নাও। প্রথমত আসে বন্ধুরা মাইক্রোসফট। পৃথিবীর মধ্যে এমন একটি সফটওয়্যার কোম্পানি যে অনেক রকমের সফটওয়্যার তৈরি করে। তো বন্ধুরা এই সফটওয়্যার কোম্পানি কি তা না? তো বন্ধুরা তাই না, এই সফটওয়্যার কোম্পানি এমন একটি কোম্পানি যেখানে বা অ্যামাজন কোম্পানির সাথে তুলনা করতে গেলে এটা পুরো কি হয় প্রফিট নেই। তখন এটা শোনো, প্রথমত অ্যামাজন কোম্পানি যেরকম মাইক্রোসফটওয়্যার কোম্পানি ছোটোতে স্টার্ট হয়েছে, যেরকম আমি প্রথমে করব মাইক্রোসফটওয়্যার এমন একটি কোম্পানি, এমন একটি ছোটো একটা কোম্পানি ছিল যেখানে একটি ঘরে আমরা যেরকম মোবাইল টিপি বা মোবাইলে একটা ভিডিও দেখি, সেমনই একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ থেকে এটা স্টার্ট করেছিল একটি মানুষ, যে কোনো এর যে এই মাইক্রোসফটের সিও সেখানে একটা একই মানে একাই ছিলেন বা এই মাইক্রোসফটের কোম্পানিটা স্টার্ট করেছিলেন। তো বোধহয় মাইক্রোসফটের কোম্পানি স্টার্ট করার পর যেখানে ল্যাঙ্গুয়েজ যেরকম সি প্লাস প্লাস অনেক রকমের বা দেওয়ার পর একটু আস্তে আস্তে এর নেটওয়ার্ক সরায়, যেরকম পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি মাইক্রোসফটার, আর এমন কিছু নাম্বার ওয়ান কোম্পানি মাইক্রোসফটার বা এই পৃথিবীর মধ্যে এমন একটি কোম্পানি যেখানে সফটওয়্যার কোম্পানি আগে উঠেছে বা এই কোম্পানি প্রথম উঠেছে, যার নাম হচ্ছে মাইক্রোসফটার। সোশ্যাল নেটওয়ার্ক দেখতে গেলে প্রথমত আসে মাইক্রোসফটার প্রথম। তো বন্ধুরা মাইক্রোসফটার প্রথমে আসে বা এই মাইক্রোসফটার কোম্পানি, কিন্তু বোধহয় অ্যামাজন ই কমার্স অ্যাপ্লিকেশন ই কমার্স কোম্পানি মা এই কোম্পানিরা। তো বন্ধুরা এই কোম্পানিটা এত পপুলার কৃষির জন্য হলো, ভাই সাহ একটি না একটি মানুষের পিছনে লজিক অবশ্যই আছে। যেরকম অ্যামাজন কোম্পানি এর পিছনে একটা লজিক আছে, যেরকম একটা একটা কোম্পানি বানাতে গেলে বন্ধুরা অনেক টাকা খরচ লাগে, কিন্তু বন্ধুরা এসব কোম্পানি কোনো ব্যাপারই নেই ভাই, ছোটো থেকে স্টার্ট করো হলেই ভালো, না হলেই গেলো। সেরকম এই কোম্পানিটাও বন্ধুরা অ্যামাজন কোম্পানি একটা ছোটো কোম্পানি থেকে স্টার্ট করেছিল, যেখানে একটা ঘর থেকে বা সেই ঘরটা ছিল একটি বন্ধুরা ছোটো একটি ঘর, বা সেই ঘর থেকে একটু করে একটা ইকমার একটা ওয়েবসাইট তৈরি করেছিল। ওয়েবসাইট তৈরি করে সেটা ভালো একটা গ্রোথ হচ্ছিলো বা হতে হতে বা এত বড় একটা কোম্পানি হয়ে গেলো বা অ্যাপ্লিকেশন আদার্স কিছু লঞ্চ করছে। তো বন্ধুরা এই কিছু ছিল বড় বড় কোম্পানি একটা হিস্ট্রি বা ইতিহাস।